আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সংবর্ধন নবীন ভবনীয় সংবর্ধন অনুষ্ঠানের প্রধান বক্তা বোয়ালখালীর কৃতি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা ছাত্র সমাজের অহংকার এস এম বুরহানকে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার অসুখ সরকার পরিষদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের নেতা বীর চট্টগ্রাম সিংহ পুরুষ বোয়ালখালের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আমাদের রাষ্ট্রের অভিভাবক আমাদের শিক্ষাগুরু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনতা মুস্তাফা আহমেদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মুরাদি মোহাম্মদ ইমরান ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বীর চট্টগ্রাম অহংকার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের এই সকলের প্রিয় নেতা জনতা মফিজুর রহমান মফিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সম্পাদক মন্ডলীর সদস্য শাহানওয়াজ হায়দার শাহিন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বোয়ালখাল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বোয়ালখালের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা জননেতা নুরুল আমিন চৌধুরী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জহিরুল আলম জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয় শ্রমিক লীগ বোয়ালখালী উপজেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা সাইদুর রহমান কোকাবাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি যুব সমাজের অহংকার যুব নেতা আব্দুল মান্নান রানা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মিজানুর রহমান সেলিম ভাই সাধারণ সম্পাদক সাইদুল আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রবাসী আওয়ামী লীগ নেতা ইয়াই আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপাধ্যায় ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনতা এস এম ঘোষ ভাই ধরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আবু মুক্তম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জ্যেষ্ঠপুর খন্ডপ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক পোকা ভাই সহ মঞ্চে উপবিষ্ট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট যাদের পদচারণায় আজকে এই ক্যাম্পাস মুখরিত আমার নবীন ভাই ও বোনেরা আমি আমার প্রাণ প্রিয় সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের দীর্ঘ বক্তব্য দিয়ে দর্দুচ্ছুতি করবো না। আপনারা সেই সকাল থেকে অধীর আগ্রহে আমাদের নেতা জনতা আলহাজ মোস্তফা আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। আমি শুধু বলবো আমরা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা দক্ষিণ ছাত্রগণ ছাত্র সমাজের প্রাণের স্পন্দন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমার সহযোদ্ধা মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ আবু তাহের আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী ওয়াসিম উপদপ্তর সম্পাদক দিদার ইসলাম দিদার উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাম মহিম সাধারণ সম্পাদক আরিফুল হোসেন উবেল সহ আরো যারা এসেছেন তাদেরকে আমি আমার প্রান্তীয় সংগ্রাম ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন ছাত্রলীগ ইতিহাস ঐতিহ্য গৌরবের সংগঠন 1948 সালে 6 জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত ছাত্রলীগের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস ছাত্রলীগের ইতিহাস আমাদের প্রাণের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস দলমানুষের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস মেধাবী ছাত্রদের ইতিহাস সংগ্রামে উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট নবীন ভাই ও বোনেরা আমরা যারা ছাত্রলীগ করি প্রথমে আমরা ছাত্র আমরা যারা ছাত্র সর্বপ্রথম আমরা আমাদের কাজ হলো অধ্যয়ন করা। আপনারা জানেন ছাত্র
ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট সাতটি অক্ষরের মাধ্যমে সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি অক্ষরে এক একটি অক্ষরে এক একটি অর্থ রয়েছে। এস দিয়ে এসআই, অত আমাদেরকে, আমরা যারা ছাত্র, সর্বপ্রথম আমাদের মানব ছাত্র হওয়ার জন্য, মেধাবী ছাত্র হওয়ার জন্য আমাদের অধ্যয়ন করতে হবে। টি দিয়ে টেন্ডেন্সি, আমরা শুধু অধ্যয়ন করলে হবে না, সে অধ্যয়ন হবে একাত্ম চিত্তে মনোযোগ সহকারে। এবং ইউ দিয়ে হলো ইউনিটি, একতা। আমরা যারা আজকে নবীন ভাই বোনেরা বিভিন্ন স্কুল থেকে আপনারা ইন্টারমিডিয়েট এখানে ভর্তি হয়েছেন, এক একজন এক এক স্কুলের স্টুডেন্ট, আপনারা এখানে কেউ বন্ধু হবেন, কেউ বান্ধবী হবেন, কেউ নতুন করে বন্ধুর বন্ধুর দেখা পাবেন, কেউ নতুন করে বান্ধবীর দেখা পাবেন। এখানে যদি আমরা যদি সংঘবদ্ধভাবে একত্রে একাগ্র চিত্তে যদি আমরা পড়াশোনা না করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে কোমর অর্জন করতে পারবো না। আর দেখো ধরো এস টি ইউ তিনটা অক্ষর গেল, আর যেই আমাদের জন্য যে জিনিসটা সর্বাধিক প্রয়োজন সেটা হলে ডিবিএ, ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মাবর্তিতা। একজন ছাত্রকে অবশ্যই নিয়ম নিয়ম মাফিক চলতে হবে, নিয়ম অনুসারী চলতে হবে। কলেজের নির্দিষ্ট নিয়ম রয়েছে, যখনই ক্লাস হবে ক্লাসের আগেভাগে আমাদের ক্লাস উপস্থিত থাকতে হবে। কলেজের স্যারেরা যে নিয়ম নীতি আমাদেরকে মানতে বলবে, আমরা সেই নিয়মকে মানব। আমরা একজন ভালো ছাত্র হওয়ার জন্য নিয়মাবর্তিতা সর্বাধিক প্রয়োজন। আরেকটা কথা, এস টি ইউ টি ফার্স্ট চক্কর গেল, এখন আরেকটা হলো ই, ই দিয়ে এনার্জি। আমরা পড়তে পড়তে আমরা ঘুমাই গেলাম তা হবে না, আমাদেরকে এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন। একজন ছাত্র যেমন পড়াশোনা করবে তেমনি ঠিক মতো তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, ঠিক তেমনই তার নিয়ম অনুযায়ী খাবার খাবার খেতে হবে, তাহলে সেই শক্তি পাবে। গায়ে যদি বল থাকে তাহলে সেই শক্তির মাধ্যমে ভালো পড়াশোনা করতে পারবে। আমরা শুধু ছাত্র হলে হবে না, আমাদের ছাত্রের একটা অবয়ব রয়েছে। কলেজের যেমন একটা আমাদের পোশাকের প্রয়োজন, এখানে যেমন সাদা পোশাকের আমাদের পোশাকের প্রয়োজন, ঠিক সেই পোশাকটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী পোশাক হতে পারে, কিন্তু সেই পোশাকটা অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা যারা ছাত্ররা শুরু করে, আমাদের ফুলের কাজ কত হবে ছাত্র বান্ধব, আমাদের পোশাক আশাক কত হবে ছাত্র বান্ধব। আমরা এমন কোনো পোশাক পরে কলেজে আসবো না যেটা থেকে বলে আমরা ছাত্র নই, আপনার নাট্য দলের নর্তক। আমরা সেই সে কথা যেন কেউ বলতে না পারে। সংগ্রামে উপস্থিতি সর্বশেষ টি, টি টি হয়ে ট্রুথফুলনেস। আমাদেরকে সততা পরায়ণ হতে হবে। আমরা শুধু ছাত্র হলে হবে না, আমরা শুধু পড়াশোনা করলে হবে না, আমাদের অবশ্যই সততা সততার সহিত আমাদের পড়াশোনা করতে হবে। আমরা আপনারা জানেন শেখ হাসিনা সরকার আসার পর থেকে এই দেশ থেকে নকল ভবনা করে গেছে, অর্থাৎ আমরা এখন যারা পড়াশোনা করছি, যারা পরীক্ষায় পাশ করে আপনারা যারা জিপিএ 5 পাচ্ছেন, এ গ্রেড পাচ্ছেন, বি গ্রেড পাচ্ছেন, সি গ্রেড পাচ্ছেন, ডি গ্রেড পাচ্ছেন, ই গ্রেড পাচ্ছেন, আপনারা সবাই মেধাবী ছাত্র। তারা আপনার নকল করে পাস করেন নাই, আপনারা আপনাদের মেধা দিয়ে এই কলেজে আপনারা এডমিশন নিয়েছেন। তাই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন, ছাত্রলীগ সবসময় মেধাবী ছাত্রদের নিয়ে কাজ করে, আপনারা হচ্ছেন সেই মেধাবী ছাত্র। আমরা আপনাদের সাথে নিয়ে গিয়ে যেতে চাই। আপনারা পড়াশোনার পাশাপাশি এই দেশ মাতৃকা সেবার জন্য ছাত্র রাজনীতির প্রতি আপনারা আগ্রহী হন। আপনারা জানেন ছাত্রলীগের ইতিহাস অনেক গৌরবান্বিত ইতিহাস। ছাত্রলীগ না হলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, ছাত্রলীগ না হলে এই দেশে অনেক ইতিহাস সৃষ্টি হতো না, বাইনের বাস আন্দোলন হতো না, উনসত্তরের গণঅভ্যুত্থান হতো না, 90-এর সরকার বিরোধী আন্দোলন হতো না। তদপরি আপনারা যে আন্দোলন আজকে দেখা পাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার আপনাদেরকে যে উন্নয়ন আপনাদের করে দিচ্ছেন, আমার পূর্ববর্তী বক্তব্য বক্তাগণ বারবার উল্লেখ করে দিয়েছেন, আপনাদের জন্য উপবৃত্তির টাকার ব্যবস্থা করেছেন, মেয়েদের জন্য উপবৃত্তির টাকার ব্যবস্থা করেছেন, শেখ প্রাইমারি স্কুল থেকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই আমরা ফুলগালে ফুলগালে বলতে চাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার। তাই আমরা চাই এই শেখ হাসিনা সরকারকে ক্ষমা করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আজকে আপনারা যারা ছাত্র এই কালীঘরে কলেজে বদ্ধ হয়েছেন, আপনাদেরকে ছাত্রলীগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেন ছাত্রলীগ করবেন? আমার পূর্ববর্তী বলে যান, ছাত্রলীগ হচ্ছে সুন্দর, সৃষ্টিশীল, সৃজনশীল মেধাবীদের ছাত্র সংগঠন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদেরকে নিয়ে কালীঘরে আসার আসল সরকারদের সভাপতি সঞ্জয়বঞ্জ জিতু, সাধারণ সম্পাদক এস এম কাজের নেতৃত্বে একটি সুন্দর, সুশৃঙ্খল, মেধাবী এবং অস্ত্রবিহীন সংগঠন আমরা এই ক্যাম্পাসে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি এবং নবীন ভাই ও বোনেরা, আপনারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের বক্তব্য শুনে আপনাদের অভিভাবক যারা আছেন তাদেরকেও বলবেন, এই কলেজে আগে মাত্র
250 আসনের সিট ছিল। এই শিখ সংগঠনের কারণে আমাদের প্রায় স্টুডেন্ট চট্টগ্রাম শহরের বাইরে গিয়ে পড়াশোনা করত, আজকে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কারণ আপনাদের মাধ্যমে যিনি প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বীর চট্টগ্রামের সন্তান বলকালীন বাড়ি ও মানুষের নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা মুস্তাফুদ্দিন আহমেদ। আপনাদের সুন্দর আপনাদের ভালোর জন্য এই কলেজের 1250 আসনে সিটের উনি ব্যবস্থা করেছেন। আজকে সায়েন্স কমার্স আর্টস ফিলের 1250 আসনে সিট এখানে দেখা যাবে। এই 1250 আসন থেকে এই বলকালীবাসী পাবে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাবো, আর্টস ডিপার্টমেন্ট থেকে আমরা কবিতা আবৃত্তি যারা করে তাদের পাবো, সাহিত্যিক পাবো, রাজনীতিবিদ পাবো, যারা কোনো দিনে পড়াশোনা করছেন আপনারা হবেন ভবিষ্যৎ রক্তবিদ, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন আপনারা হবেন এই দেশের জগৎখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করবেন তারা হবেন এই দেশের ভালো লিটারেচার, ভালো যারা লেকচারার। আমরা চাই এই আজকে যারা নবীন ভাই বোনেরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনার আগামী দিনে আপনাদের কাছ থেকে আমরা এই বলকালীবাসী গৌরব করতে চাই। আপনাদের নিয়ে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার আপনারা বিভিন্ন যেই যেই পেশায় চোজ করবেন সেই পেশায় গিয়ে এই কলেজকে গৌরবান্বিত করবেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আপনারা ছাত্রলীগে আসুন, এসো নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা দলে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই শুরুবারে আপনারা আবদ্ধ হয়ে এই ক্যাম্পাসকে আপনারা ছাত্রলীগের ব্যান্ডার হিসেবে আপনারা গড়ে তুলবেন। আমরা চাই এই শিক্ষা প্রসারের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই এই কথা বলে আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে, আপনাদের সাথে আবারও কথা হবে। শিক্ষা বান্ধব যেগুলো কর্মসূচিতে সূচিতে যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের অভিভাবক আপনাদের মাঝে বারবার আমরা আসবো। আমরা একটা কথা বলতে চাই, আমাদের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের নেতা চট্টগ্রামের এই আসন থেকে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের নেতাকে নৌকা উপহার দেন আমরা অলক করে বলতে পারি আমাদের নেতার নৌকা বলকালীতে থাকবে না, আমরা সেই নৌকা গণভবনে পৌঁছে দিব। আমাদের নেতা যদি নির্বাচিত হতে পারে এই এখানে ওনার ফুল চালু করেছেন আমার নেতা আমাদের অভিভাবক আপনারা যারা ওনার শেষ করবেন চট্টগ্রাম কলেজ বসিন কলেজে গিয়ে আপনাদের মাস্টার্স করার প্রয়োজন হবে না। এই কারণ সরকারি কলেজ আগামীতে এইখানে মাস্টার্স কোর্স চালু হবে, আমাদের নেতা যদি এখানে যদি মাস্টার্স কোর্স চালু করেন তাহলে এই এলাকার আমরা আবার ভাই বোনেরা শহরে গিয়ে পড়াশোনা করার দরকার নেই, কানুঙ্গাপাড়া থেকে আপনারা ইন্টারে পড়তে হয়ে সরাসরি মাস্টার্স পর্যন্ত পড়তে পারবেন। আগামীতে আপনাদের সহযোগিতা পাবো, আপনাদেরকে বারবার দেখা হবে এই আশাবাদী ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নবীনদের পদচারণায় এই কলেজ বারবার মুখরিত হোক। আমাদের মাঝে উপস্থিত আছেন বলকালী মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি স্বামী বারা, আমাদের মাঝে উপস্থিত আছেন আড্ডাল শ্রীফুল ফরন্দীপ ইন্ডিয়ান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।